এখন আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে মেসো যৌগ ও হচ্ছে গিয়ে ডেসিমিক মিশ্রণের মধ্যে পার্থক্য। মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড বলতে আমরা কি বুঝবো? মেসো কম্পাউন্ড আর ডেসিমিক মিশ্রণটি কেন আসলে একসাথে আনলাম এটা একটু পরে বুঝবেন। তো আগে জেনে নেই মেসো যৌগ কি, মেসো যৌগ কি এটা জানার খুব জরুরি। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মেসো যৌগটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি টার্টারিক অ্যাসিডের উদাহরণ খেয়াল করছি। আপনি তো টার্টারিক অ্যাসিডের একটা উদাহরণ নিলাম, সে COOH, এটা হচ্ছে সি, এটা সি, এটা COOH, এটা হচ্ছে OH, OH, H, OH। আচ্ছা একটা কাজ করি, এখান থেকে আসলে অনেকে ডিপে চলে যায়, আসলে ডিপে চলে যায়। আচ্ছা হ্যাঁ, অন্যান্য জিনিসও দেখাই দিই, একসাথে দেখাই দিই সব কিছু। সি 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 ডাবল OH, OH, H, আর হচ্ছে OH, H। এখন খেয়াল করি, এটা ক্যারাল কার্বন, এটা ক্যারাল কার্বন, মনোযোগ দিয়ে খেয়াল করুন, এটা ক্যারাল কার্বন, এটা ক্যারাল কার্বন, বাট এটাতে কি আছে? প্রতিসাম্যের তল আছে। এটাতে কি আছে? প্রতিসাম্যের একটা তল আছে, রাইট? যেখানে আমরা মিররের মতো দেখলাম যে ও যদি তাকে ওরে দেখবে, ও যদি তাকে ওরে দেখবে, হ্যাঁ এটা মিররের মতো দেখবে। আচ্ছা এটা কাজ করি, এই যে ওটা একটু চেঞ্জ করে লিখি, হ্যাঁ এখন আপনারা সবাই বুঝবেন। এখন আমরা আলোক সমন্বয় একদম শেষের দিকে, আমরা একটা কাজ করি, সামহাও আমরা এখানে লিখলাম এইচ, এখানে লিখলাম ওএইচ, এখানে লিখলাম হচ্ছে গিয়ে আমাদের OH, আর এখানে লিখলাম হচ্ছে আমাদের H। একটা চেঞ্জ করি, একটা চেঞ্জ করি, H OH, আচ্ছা একটা চেঞ্জ করছি OH আর H, এখানে লিখলাম COOH, ফাইন। মনোযোগ দিয়ে খেয়াল করব, এর একটা ক্যারাল কার্বন, এর একটা ক্যারাল কার্বন, অ্যান্ড দেখেন এখন কিন্তু প্রতিসাম্যের তল নাই। তার মানে কি? প্রতিসাম্যের যেহেতু তল নাই, তার মানে অবশ্যই অবশ্যই এটাকে অপটিক্যাল অ্যাক্টিভ একটা যৌগ। তো আসলে আমরা একটা কাজ করি, অপটিক্যাল অ্যাক্টিভ লিখলাম, যেহেতু এটা অপটিক্যালি অ্যাক্টিভ তার মানে কি ও আমাকে মিরর ইমেজ দিবে। তো আসলে আমরা মিরর ইমেজ দিই, মিরর ইমেজ দিই। তো যদি মিরর ইমেজ দেই COOH, COOH, H, C, H, OH, COOH, এইটা ঘুরে যাবে, এটা ঘুরে যাবে, এটা ঘুরে যদি যাই তাহলে এইচ ও এইচ, আর এখানে যাবে হচ্ছে OH, আর এখানে হচ্ছে এইচ। এবার একটু চিন্তা করেন তো, ও অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ কি আমাদের মিরর ইমেজ দিস, হ্যাঁ অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড মিরর ইমেজ দিস, ফাইন। আচ্ছা আমরা একটু নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এক নম্বর যৌগ, এটা হচ্ছে আমাদের দুই নম্বর যৌগ, এটা হচ্ছে আমাদের তিন নম্বর যৌগ, এটা আমাদের এক নম্বর যৌগ, এটা হচ্ছে আমাদের দুই নম্বর যৌগ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের তিন নম্বর যৌগ। আচ্ছা এবার যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা আরেকটা যৌগ লিখি, দেখি তো মিলে কিনা। COOH লিখলাম, সি লিখলাম, সি লিখলাম, COOH লিখলাম, আমরা যে কোনো একজনকে ঘুরাই, হ্যাঁ যে কোনো একজনকে ঘুরাই, OH লিখলাম, এখানে H লিখলাম, আর বাকিটাকে সেম লিখলাম। দেখেন আমরা এই যে এটাকে ঘুরাইছি, আমরা একটু বলে দিই, আমরা একটু এটাকে ঘুরাইছি, আমরা একটু এটাকে ঘুরাইছি, এটাকে ঘুরাইছি, এটাকে ঘুরাইছি। মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা কাকে ঘুরাইছি? আমরা আসলে ওকে ঘুরাইছি, হ্যাঁ আমরা আসলে কাকে ঘুরাইছি? ওকে ঘুরাইছি। ওকে ঘুরাইলে এখন কি হয়েছে বলেন তো? এখানেও কিন্তু আসলে একটা প্রতিসাম্যের তল তৈরি হয়ে গেছে, দেখেন এখানে আসলে প্রতিসাম্যের তল হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, আমরা আমরা যে বলছিলাম, দেখেন আমরা যে বলছিলাম, সাধারণত সাধারণত যদি ক্যারাল কার্বন দুইটা থাকে তাহলে কয়টা হওয়া উচিত? সমানু সমানু হওয়া উচিত আসলে আমাদের, টু টু দি পাওয়ার টু, তার মানে আসলে চারটা। আচ্ছা বাট খেয়াল করেন, আমরা কিন্তু আসলে চারজনকেই লিখছি, চারজনের মধ্যে আলোক সমানও কিন্তু দুইটা, দেখেন আলোক সমানও কিন্তু দুইটা। এটা কি আলোক? এটা কি আলোক না? আলোক না, কেন না? কারণ প্লেন অফ সিমেট্রি আছে এদের মধ্যে, এদের মধ্যে কি আছে? প্লেন অফ সিমেট্রি আছে। খেয়াল করি, এখানে এখানে হচ্ছে কি আমাদের দুইটা ক্যারাল কার্বন আছে, ফাইন, দুইটা ক্যারাল কার্বন থাকলে কোনো সমস্যা নাই, চেক করতে হয়, দুইটা আছে। অ্যান্ড দেখেন এখানে কি আছে, এখানে আমাদের কি আছে, প্লেন অফ সিমেট্রি, পজ আছে। পজ যদি থাকে সে কখনোই অপটিক্যাল অ্যাক্টিভ হবে? কখনোই অপটিক্যাল অ্যাক্টিভ হবে না। তার মানে কি এটা আমাদের অপটিক্যাল ইনঅ্যাক্টিভ যৌগ, রাইট? আবার চিন্তা করেন, এটাতে সব কিছু ঠিক আছে, এটা অপটিক্যাল অ্যাক্টিভ, এটাতে সব কিছু ঠিক আছে, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ, এইটা দেখেন এটার মধ্যে কিন্তু ঠিক নেই, এটা হচ্ছে আমাদের চার নম্বর উদাহরণ, এটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, দুইটা ক্যারাল কার্বন থাকুক সমস্যা নেই, দুইটা ক্যারাল কার্বন থাকুক সমস্যা নেই, বাট এটাতে আমাদের মধ্যে পজ আছে, রাইট? পজ আছে, তার মানে এটা কখনোই আসলে কি অপটিক্যালি অ্যাক্টিভ না, এটা অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে কি দেখেন,
সমানো মানেই দ্যাট ডাজেন্ট মিন সমানো মানেই হচ্ছে কি আলোক সমানো হবে এমন কোনো কথা নাই। যেমন আমরা ডাইক্লোরোসাইক্লোপেন্টেন পড়ছিলাম, ওইখানে সমানো ছিল ষাটটা, সমানো ছিল কয়টা, ষাটটা সমানো ছিল, আলোক সমানো কিন্তু ছিল মাত্র চারটা, আর নর্মাল সমানো ছিল হচ্ছে তিনটা। তার মানে সমানোর সংখ্যা মানেই যে আসলে আলোক সমানোই হবে এমন কোনো কথা নাই, তার মধ্যে কিছু জিনিস থাকতেই পারে। এখন আপনার কথা হচ্ছে ভাইয়া এত কথা যে বলতেছেন, ভিডিও টাইটেলটা কি ছিল? ভিডিও টাইটেল ছিল মেসোযোগ আর এনার্সিওমার। তো আমরা একটু খেয়াল করি, সরি রেসমিক মিশ্রণ, তার মানে এইটা কেন দিলাম? আচ্ছা এখন দেখেন, আমরা দেখেন উদাহরণের মাধ্যমে পড়াচ্ছি যাতে করে আপনাদের ব্রেনটা ক্লিয়ার হয়ে যায়। দেখেন দুই আর তিন অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড মিরর ইমেজ আছে, দুই আর তিন অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড মিরর ইমেজ আছে, দুই তিন অপটিক্যালি অ্যাক্টিভ মিরর ইমেজ আছে, তার মানে এইটা আর এটা কি পরস্পরের এনান্সিওমার? ই এটা হচ্ছে পরস্পরের এনান্সিওমার। তার মানে একটা যৌগের একটা টেস্টিউবের মধ্যে যদি দুইকে রাখেন আর তিনকে রাখেন, রোটেশন কত পাবেন? রোটেশন পাবেন 0°। কেন? কারণ দুইটা এনান্সিওমারের সমমোলার, দুইটা এনান্সিওমারের সমমোলার এনান্সিওমার দ্বয়ে মিশ্রণ মিশ্রণের রোটেশন 0 হয়, ওইটাকে আমরা বলি রেসমিক মিশ্রণ। আপনি একটু আগে শিখছেন। আচ্ছা মেসোযোগ কি? আচ্ছা দেখেন বাকি আছে আর দুইটা জিনিস, এরা হচ্ছে মেসোযোগ। মানে কি? মানে হচ্ছে যখন একাধিক কাইরাল কার্বন থাকবে, একাধিক কাইরাল কার্বন থাকবে অ্যান্ড সেটার মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি থাকবে, প্লেন অফ সিমেট্রি থাকবে, প্লেন অফ সিমেট্রি থাকার কারণে কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যান্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি সে আলোর দিকে কোন দিকে ঘুরাবে না, ঘুরাবে না। তার মানে এটার রোটেশন কত? রোটেশন 0°, রোটেশন 0°, রোটেশন 0°। এখন চিন্তা করেন এটার রোটেশনও 0°, এটার রোটেশনও 0°। দেখেন ওই যে রেসিপিক মিশ্রণ আর মেসোযোগ এর মধ্যে পার্থক্য আনতে যাচ্ছি আমরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা পার্থক্য কেন বললাম? আসলে দেখেন দুইটা রোটেশনই 0°, কেন দুইটা রোটেশন 0°? আচ্ছা আসেন আমি আপনাকে সহজ ভাষায় বলে দিই, আশা করি আমি সব বুঝাইতে পারছি। আমি একটু ওই জিনিসটাকে রাখলাম আর এদেরকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ এদেরকে একটু মুছে দিচ্ছি। খেয়াল করেন রেসিমিক যোগের ব্যাপারটা কি, রেসিমিক মিশ্রণের ব্যাপারটা কি, রেসিমিক মিশ্রণের ব্যাপারটা কি, রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচারের ব্যাপারটা কি? একটা টেস্টিউব, টেস্টিউবের মধ্যে দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ, দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ যৌগের মিশ্রণ, দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ যৌগের মিশ্রণ, দুইটা যেহেতু পরস্পরের কি, দুইটা পরস্পরের এনান্সিওমার, তাই একজন যদি হয় ডি আর একজন হবে এল, তাই সার্বিক রোটেশন কত? সার্বিক রোটেশন হচ্ছে কি 0°। তার মানে রেসিমিক মিশ্র হচ্ছে কি মিশ্রণ, রেসিমিক মিশ্র হচ্ছে মিশ্রণ, কয়টা যৌগের মিশ্রণ? দুইটা যৌগের মিশ্রণ, দুইটা কম্পাউন্ডের মিশ্রণ, দুইটা যৌগের মিশ্রণ। আমি একটু বাংলায় দেখি, দুইটা যৌগের মিশ্রণ বা দুইটা কম্পাউন্ডের মিশ্রণ, দুইটা যৌগের মিক্সচার বা মিশ্রণ, দুইটা যৌগের মিশ্রণ। খেয়াল করেন দুইটা যৌগের মিশ্রণ। আর মেসোযৌগ কি দেখেন তো, মেসোযৌগ, মেসোযৌগ, হ্যাঁ মেসোযৌগ কি, আমি একটু কালার পেন ইউজ করি, মেসোযৌগ কি, মেসোযৌগ হচ্ছে কি একটাই যৌগ, মেসোযৌগ কি আসলে একটা যৌগ, এই দেখেন এটা একটা যৌগ, এটা একটা যৌগ, মেসোযৌগ হচ্ছে একটাই যৌগ, একটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কারণ হচ্ছে এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, মানে অসামঞ্জস্যপূর্ণ না বা অপ্রতিসম না, একাধিক ক্যারাল কার্বন থাকলেই হবে না, চেক করতে হবে অসামঞ্জস্যপূর্ণ হয় কিনা, অসামঞ্জস্যপূর্ণ হইলে অপটিক্যালি অ্যাক্টিভ, নাইলে নাই, এটা অসামঞ্জস্যপূর্ণ নয় তার মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, একটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ, একটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ। এন্ড চিন্তা করেন আমি আপনাকে বলছিলাম, মনে আছে আপনার একদম প্রথমে শিখাইছিলাম আলোক সমান বেসিক পার্টে শিখাইছিলাম যে একটা আলো যদি এরকম থাকে, একটা আলো যদি এরকম থাকে, পোলারিমিটার দিয়ে যখন আপনি পাস করাবেন পোলারিমিটারের মধ্যেই তো কম্পাউন্ড থাকবে, তাই না? পোলারিমিটার এই যে দেখেন, এই পোলারিমিটারের মধ্যে মনে করেন টাটা লিখেছি, এইটা আছে এক নম্বর যুগর আছে, এক নম্বর যুগর আছে। খেয়াল করি খুব ডিপ পড়াশোনা, আবেগের পড়াশোনা, ফিলের পড়াশোনা। খেয়াল করেন এই যে আলোটা, এই যে পিপিএল প্লেন পোলারাইজড লাইট, এই আলোটাকে যদি আপনি এক নাম্বার যৌগ দিয়ে পাস করান, এই আলোটা আসলে এই আলোর মতোই থাকবে, এই আলোর মতোই থাকবে, মানে কি কোনো জিনিস চেঞ্জ হবে না। তার মানে তখন আমরা বলছিলাম এই যৌগটা কি হবে, এই যৌগটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ হবে। কেন? কারণ সে আলোর দিকে কোনো দিকে ঘুরাইতে পারে নাই, এটা যেমন পিপিএল ছিল এটা তেমনই পিপিএল, এটা ডানেও ঘুরে নাই বামেও ঘুরে নাই, আপনি সুন্দর ভাষায় বলেন অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কোনোভাবেই ঘুরে নাই, তার মানে আলোর দিকে ঘুরাচ্ছে না, কোন যৌগ ঘুরাচ্ছে না, এই যে আমাদের টার্টারিক অ্যাসিড, মানে এক নম্বর যৌগটা ঘুরাচ্ছে না, তাই টার্টারিক অ্যাসিডের অপটিক্যাল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যান্ড রোটেশন কোয়ান্টিটি বলেন তো, এইটা রোটেশন, এটা রোটেশন সেম না, সেম, এটা কি ঘুরছে, ঘুরে নেয়, তার মানে রোটেশন কয় ডিগ্রি, 0°। তার মানে একটাই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ, রোটেশন কয় ডিগ্রি, রোটেশন হচ্ছে গিয়ে 0°। কেন? কারণ হচ্ছে ও যৌগকে আলোর দিককে ঘুরায় না, আলোর দিককে রোটেশন কয় ডিগ্রি, রোটেশন হচ্ছে 0°। তার মানে একটু চিন্তা করেন এইটা রোটেশন কয় ডিগ্রি, একটু লাল কালি দিয়ে দিচ্ছি, এটা রোটেশন 0°। কেন? কারণ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ। বাট এটা রোটেশন কেন 0°? কারণ এটা দুইটা যৌগের মিশ্রণ,
একটা ডিতে ঘুরায় একটা এল এ ঘুরায় একটা ডিতে ঘুরায় একটা এল এ ঘুরায় এই জন্য সার্বিক ঘূর্ণনটা হচ্ছে কি একটা এইভাবে ঘুরাবে আর একটা ঘুরাবে এইভাবে সার্বিক মিশ্রণটা হচ্ছে কি জিরো সার্বিক মিশ্রণের রোটেশন হচ্ছে জিরো আর এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বইলে আসলে জিরো এটাই ছিল আসলে আমাদের মেসোযোগ ও রেসিনিক মিশ্রণের পার্থক্য এখন মনোযোগ দিয়ে বোঝা আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে আলোক সমানোর কাজ শেষ আচ্ছা সমানুতার সংখ্যা নামে আমরা আরও দুইটা ইউনিট রাখছি আমরা আরও দুইটা ইউনিটের কাজ করব ওইগুলোর কাজ হচ্ছে গিয়ে অ্যাডমিশনের পড়াশোনা যখন কভার দিব তখন কভার দিব আপাতত সমানো সংখ্যা কোনো কাজে লাগবে না আপনাদের আপনারা যে কাজটা করবেন আলোক সমানো আমি রিপিট করতেছি আলোক সমানো আপনি পুরাতন হাজারি স্যার পড়েন পুরাতন গুহ স্যার পড়েন বা এখনকার আপডেটেড ভার্সনে বইগুলো পড়েন এতটা ডিটেলসে কখনোই আপনি আলোক সমানো পাবেন না আমরা এখানে অনেক হায়ার স্টাডির জিনিসপত্র আনছি বাট আপনারা বলতে পারবেন না কখনোই যে আমরা কঠিনভাবে পড়াইছি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ জিনিসটা সহজ ছিল তো আশা করি আমরা আলোক সমানো বুঝতে পারছি অ্যান্ড আলোক সমানোতে আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা আলোক সমানোর পর্ব এখানেই শেষ করতেছি কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে সবটা আপনাদেরকে সুন্দর করে আবার ঠিক করে দিব তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।